আসসালামু আলাইকুম এটা ইমার্জেন্সি পিল খাওয়ার নিয়ম এই বিষয়টা আজকে জানবো এটা খুবই ইফেক্টিভ একটা বিষয় দেখেন ইমার্জেন্সি পিল আমরা কখন খাবো ইমার্জেন্সি পিল স্বাভাবিক অবস্থায় খাওয়া হয় যদি যারা কন্ডম ইউজ করে ব্যক্তিদের সবসময় কন্ডম ব্যবহার করে বাট কন্ডম কখনো ফেটে গেছে বা ছিঁড়ে গেছে সেক্ষেত্রে আপনাকে ইমার্জেন্সি পিল ব্যবহার করা লাগতে পারে রেগুলার পিল যারা গ্রহণ করেন অর্থাৎ রেগুলার পিল খাচ্ছেন বাট কোনো কারণবশত পিল মিস হয়ে গেছে মনে হয় আপনি কোথাও ঘুরতে গেছেন কক্সবাজার ঘুরতে গেছেন বা সিলেট আপনার মধ্যে এলাকায় ঘুরতে গেছেন আপনার কাছে পিলটা নাই তো সেক্ষেত্রে আপনাকে পার্সোনাল লাইফ লিড করতে গিয়ে আপনি চাচ্ছেন না যে আপনি বেবি কনসেপ্ট নেবেন সেক্ষেত্রে আপনি ইমার্জেন্সি পিল খেতে পারেন তো ইমার্জেন্সি ইমার্জেন্সি পিলের প্রধান কাজটা কি সেটা শুক্রাণু ভিতরে প্রবেশ করতে অর্থাৎ জরায়ের ভিতরে শুক্রাণুটা প্রবেশ করতে বাধা সৃষ্টি করে এটা হচ্ছে ইমার্জেন্সি পিলের প্রধান বৈশিষ্ট্য এবং শুক্রাণু এবং ডিম্বাণুকে মিলন করতে দেয় না এটা হচ্ছে প্রধান বৈশিষ্ট্য এইভাবে কাজ যেটা করে আর কি তো ইমার্জেন্সি পিল কখন খাবেন ওইটা এই বিষয়টা খুব খেয়াল রাখতে হবে সম্পর্কে প্রচুর এ প্রশ্ন আসে যে ইমার্জেন্সি পিলের যে সময় বাহাত্তর ঘন্টার মধ্যে খেলি হয় জি বাহাত্তর ঘন্টার মধ্যে খেলি হয় কিন্তু কার্যকারী দিকের ক্ষেত্রে পার্থক্য আছে কেউ যদি চল্লিশ ঘন্টার ভিতরে ইমার্জেন্সি পিল গঠন খায় সেক্ষেত্রে তার সাকসেস রেট পঁচাশি পার্সেন্ট

আপনার আট আটান্ন সুতরাং এই বিষয়টা খেয়াল রাখবেন এবং সেই অনুযায়ী আপনার এফেক্টিভ ভূমিকা রাখবে তো আরেকটা বিষয় প্রেগনেন্ট হওয়ার পরে আমরা অনেক সময় ইমার্জেন্সি পিল খাই না প্রেগনেন্ট হওয়ার পরে অ্যাবসান বাদে কোনো উপায় নেই কারণ আপনি ইমার্জেন্সি পিল খাইলে প্রেগনেন্ট হওয়ার পরে আপনার এটা কোনো ইফেক্টিভ ভূমিকা রাখবে না কেননা আপনি তো প্রেগনেন্ট হয়ে গেছেন আর ইমার্জেন্সি পিলের কাজ হয়েছে বা ঘন্টার মধ্যে কাজ করবে সুতরাং অনেকেই এই বলটা করে থাকেন কখনোই এই বলটা করবেন না যে প্রেগনেন্ট হওয়ার পরে ইমার্জেন্সি পিল খাবেন না ঠিক আছে এবং পিলের বেশ কিছু সাইড ইফেক্ট আছে পিল খেলে স্বাভাবিক অবস্থায় আপনার কিছু বমি আসতে পারে অস্বস্তিক লাগতে পারে পেট ব্যথা করতে পারে পরে ডায়রিয়ার সমস্যা দেখা দিতে পারে অনেক ক্ষেত্রে ডায়রিয়ার সমস্যা খেতে পারে বমি আসতে পারে বমির প্রবণতা দেখা দিতে পারে বা কিছু কিছু পেশেন্টের ক্ষেত্রে দেখা যায় যে কিছুদিন পরে পিউডের ক্ষেত্রে তারতম্যতা সৃষ্টি হয় অনেক মেয়েদের ক্ষেত্রে পিউডের তারতম্যতা সৃষ্টি হয় পিরিয়ড দেরিতে হতে হয় ঠিক আছে অনেক ক্ষেত্রে যাদের উচ্চ রক্তচাপ সমস্যা আছেন বা কিডনির সমস্যা আছেন লিভারের সমস্যা আছেন এই ধরনের রোগীরা ইমার্জেন্সিপুল ডক্টরের অ্যাডভাইস ছাড়া গ্রহণ করবেন না বিষয়টা খুব খেয়াল রাখবেন এবং ডক্টরের অ্যাডভাইস মোতাবেক যে এই গ্রহণ করতে পারে ওই পিলটা গ্রহণ করবেন বিশেষ করে কিডনির সমস্যা লিভারের সমস্যা হার্টের রুগী যারা আছেন তো আল্লাহ তালা আমাদের সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালাম